আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুমিল্লা ট্রেন দুর্ঘটনা 17 ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। রংপুরে মতি প্লাজায় আগুন নিয়ন্ত্রণে 7 ইউনিট। বৃষ্টির জন্য নামাজ পড়লেন 5 শতাধিক মুসল্লি। ঈশ্বরদীতে টিউবওয়েলে উঠছে না পানি, গভীর নলকূপে ভিড়। ঈদ বাজারেও মুখে হাসি নেই রাজবাড়ির পাদুকা কারিগরদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার 17 ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। দুর্ঘটনার পর রবিবার রাত 1:30টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান শুরু হয়নি। সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরও একটি রিলিফ ট্রেন আসলে ভোর 6:30 থেকে একসঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দেরিতে উদ্ধার কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জাগোনিউজকে বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো পাসিংয়ের ব্যবস্থা করি, যার কারণে রিলিফ ট্রেন আসতে একটু সময় লেগেছে। রংপুর নগরের ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানি মোড়ের মতি প্লাজায় আগুন লেগেছে। সোমবার বিকেল 3:15টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের 5টি ও হারাগাছের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ, গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে মানুষ, হিট স্ট্রোকে অনেকে মারাও যাচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে মাদারীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। সোমবার বেলা 11:00টায় জেলার শিবচরের বাহাদুর হাজির শরীয়তুল্লাহ মাদ্রাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। বাহাদুরপুর কৌমি মাদ্রাসার শিক্ষক মুফতি নজরুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন বাহাদুরপুরের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান সহ 5 শতাধিক মুসল্লি। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী 3 ইউনিয়ন পাকশি সারা লক্ষ্মীকুণ্ডা ও পৌর শহরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খরা ও অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ঈশ্বরদী পৌরসভার সাপ্লাই পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন নয়। বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে পানি সরবরাহে বিঘ্ন ঘটছে, ফলে গ্রাহকরা চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে না। পানির জন্য বেশিরভাগ মানুষকে মসজিদের গভীর নলকূপে ভিড় করতে দেখা যাচ্ছে। এছাড়া এলাকার যে টিউবওয়েলে সামান্য পানি উঠছে সেখানে বালতি কলসি জগ হাতে নিয়ে মানুষ ভিড় করছেন। আমাদের দেশে পানি নাই, আমরা পানির খুব কষ্ট করি। ধরেন যে আমার কোনো সরকারের পানির ব্যবস্থা নাই, আমরা খুব অনেকগুলা মানুষ আমরা বসবাস করছি, আমারে যাই হোক তাই হোক কিন্তু আমাদের পানির সংকট বেশি। আমরা সারাদিন রোজা রাখি, সন্ধ্যাবেলা যদি আমরা পানির জন্য যাই হয়তো সরকারি কল আসে একটু পানি উঠছে, ওই জায়গায় লাইন সিরিয়াল ধরতে ধরতে ইফতারের টাইম হয়ে যায়। আমরা পানি কেউ নিতে পারি, মুখে কেউ নিতে পারিনি, এমন অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। আমরা মেয়র মহোদয়ের অনুরোধ জানাচ্ছি, আমরা এলাকার মেম্বারে অনুরোধ জানাচ্ছি, সে যেন আমাদের দিকে খেয়াল করে।
ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদে নতুন জামা কাপড়ের সঙ্গে নতুন জুতা বা স্যান্ডেলের বিকল্প নেই, ফলে রাজবাড়িতে জুতার শোরুমগুলোতে ভিড় থাকলেও ক্রেতা সংকটে হতাশায় ভুগছেন জেলার পাদুকা তৈরির কারিগররা। মাল বানাইছি অনেক কিছু বিক্রি করতে পারতেছে না, আর অর্ডারও অনেক সীমিত হয়ে গেছে। যেমন ধরেন মাল বানাইছি, হাফ শু আছে, টুপি আছে, এক পাঞ্জা আছে, কিন্তু আমরা ঠিক মতো সেল দিতে পারতেছি না, কাস্টমার অনেক কম। এখন খরচ বেশি করে তার কম দামে বেচতে পারি না, এই জন্যে অনেকে এসে দাম শুনে বাজারে চলে যায়, বলে বাজারে 150-200 টাকায় পাওয়া যায়, আপনাদের এত দাম কেন? মানুষ এটা বোঝে না যে আমাদের মালটা সম্পূর্ণ চামড়া দিয়ে করা এবং টিকসই গ্যারান্টি। এই জিনিসটা যদি বুঝতো তাহলে অবশ্যই আমাদের কাঁচা কেনাটা একটু ভালো হইতো। তৈরি করি হচ্ছে হলো স্লিপার স্যান্ডেল, আর হচ্ছে হলো আপনার বেল্টালা কিছু স্যান্ডেল তৈরি করি, এই ধরনের স্লিপার স্যান্ডেলগুলো তৈরি করি আমরা, আরও অন্য অন্য মডেলগুলো আছে সেগুলোও তৈরি করি। এটা আমি নিয়মিত করি, হচ্ছে যে এখন এবার দেখতেছি যে স্যান্ডেলগুলোর দাম বেশি, 500-550 টাকা চাচ্ছে, তো গতবার থেকে এবার অনেকটা রেট বেশি হচ্ছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরে ইফতার খেয়ে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে আজ সোমবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় 13,000 জনবল ইফতার গ্রহণ করে থাকেন। বরাবরের মতো রবিবারেও প্রতিষ্ঠানের অভ্যন্তরে সবার জন্য স্বাস্থ্যসম্মত ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময় কয়েকজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনার মূল ডাইনিং এর বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।